28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে 29 আগস্ট পালিত হলো তাদের প্রতিষ্ঠা দিবস। গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডের উপরে অনুষ্ঠান হচ্ছে পথ সমাবেশের, ছাত্র সমাবেশের। সেই ছাত্র সমাবেশে যোগ দিতে প্রান্তিক জেলাগুলো থেকেও ছাত্ররা এসেছে এবং ছাত্রদের দাবি, এত বড় ছাত্র সমাবেশ কলকাতার বুকে আগে কখনো দেখেনি। আমরা সেই ছাত্র সমাবেশ দেখতে যাচ্ছি, কেমন সেই ছাত্র সমাবেশ। যত দূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি, যত দূর চোখ যাচ্ছে দেশের প্রেম, যত দূর চোখ যাচ্ছে সুন্দরবদ্ধ জীবন। আজ তারা ভাবে যে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করে আটকে রাখবো, ঘুমিয়ে রাখবো। আমি 2015 থেকে 2014 অক্টোবর মাস থেকে 2021 মে মাস অবধি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির সাথে লড়াই করার আগে তৃণমূলের ছাত্র যুব সংগঠনের সাথে বিজেপি সিপিএম আর কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন, দর্শনীয় বল দিয়ে মাঠের বাইরে করব। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, বলছেন সাইন চেক কে? অভিষেক সাইকেলে করে বাইরে থেকে বন্ধু এলো, চটি হাওয়ায় ভেসে গেল, দিল্লিতে ভাই খেলা হবে, বন্ধু এবার খেলা হবে, লক্ষ্মী ভাইয়ের ভান্ডারেতে মা কাকিমা উঠল নেতে কুৎসা করে, কি আর হবে, আমার তো সেই খেলাই হবে। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম মাথায় রাখবেন। এই তিনটে অর্জন করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কর্ম প্রচেষ্টা, নিষ্ঠা এবং সততা, এবং তার সঙ্গে প্রয়োজন সংগ্রামে গালাজি। অভিষেক গালাজি তৃণমূল ছাত্র পরিষদ বিগত এক মাস ধরে জেলায় জেলায় গিয়ে আমরা বলেছি যে আজ 29 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশ দেবেন, সেই দিক নির্দেশকে সামনে রেখে আগামী লড়াইতে তৃণমূল ছাত্র পরিষদ গ্রুপ বেঁধে লড়াই করবে। আমাদের আদর্শকে এগিয়ে নিয়ে চলেছেন এবং অবশ্যই যিনি আজকে শুধু বাংলার নেত্রী নয়, যার নেতৃত্বে আজকে সারা ভারত জুড়ে কেন্দ্রীয় বিরোধী শক্তিরা একজোট হওয়ার স্বপ্ন নিচ্ছেন, যেই নেতৃত্বে সামনে রেখে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি বিরোধী বিরোধী শক্তিরা একজোট হচ্ছে, আমি জোর হাত তালি চেয়ে নেব। জন গণ মন অধিনায়িকা সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দিদি আমাদেরকে যা নির্দেশ দিলে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই এবং ডিটেলস আমার দিদি আপনাকে বলে দেন। আপনার নাম? আমার নাম রূপা সরকার। উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা দিদি সভাতে এসেছি। তো দিদি, আমাদের যে সবাই যা বক্তব্য দিয়েছে, আমাদের আগামী দিনে কি করে পথ চলতে হবে এবং এই যে দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে কি করে আমাদের ছাত্র যুবদের আগামী দিনে পথ চলতে হবে, এবং দিদির নির্দেশে দিদি যা আদেশ দেবে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদ আমরা সেভাবেই চলবো। দেখুন, আজকে আমাদের 24তম প্রতিষ্ঠা দিবস ছিল তৃণমূল ছাত্র পরিষদের, এবং এই 24তম প্রতিষ্ঠা দিবসে আমরা দেখেছি গান্ধী মূর্তির পাদদেশে যে ছাত্রছাত্রী, সারা বাংলার ছাত্রছাত্রীর যে একটা বিপুল জমায়েত, সেই জমায়েত প্রমাণ করছে যে আগামীর আজকের 24তম প্রতিষ্ঠা দিবসে আমাদের 24-এর প্রতিষ্ঠা দিবসে 24 লক্ষ ছাত্র সমাবেশ, যে ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস ছিল 28 আগস্ট, তার জন্য সেই উপলক্ষে 29 আগস্ট ছাত্র সমাবেশ ছিল, এবং সেই সমাবেশ থেকে
ছাত্র যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ডাক দিয়েছে ছাত্রদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে। তিনি তার বক্তব্যে বলেছেন যে যখনই সেই ছাত্র যুবরা সময় পাবে তারা যেন যারা নিজেদের এলাকায় যেসব বার্ধক্য জড়িত লোকেরা রয়েছে ওখানকার যারা নাগরিক রয়েছে তাদের বাড়িতে যায়, তাদের সুখ দুঃখের খবর নেয়, তাদের পাশে থাকে, সেইভাবে যেন ছাত্র যুবরা এগিয়ে চলে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে বলেছেন যে কিভাবে তিনি এগিয়ে নিতে চান ছাত্র যুবদেরকে। তিনি চিরকাল বলে আসছেন যে উনি পাঁচখানা জেনারেশনকে কিন্তু তৈরি করে দিয়ে যাচ্ছেন, সেই পাঁচটা জেনারেশনের মধ্যে একটা জেনারেশন কিন্তু ছাত্র যুব জেনারেশন। সেই ছাত্র যুব জেনারেশন উনি সবসময় বলেন যে ওরা কিন্তু অনেক বেশি একটা স্তম্ভ তৃণমূল কংগ্রেসের জন্যে, আর সে তাদেরকে লক্ষ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে। ক্যামেরায় সাত্তকী আচার্যর সঙ্গে অরিজিৎ ব্যানার্জি, কী খবর কলকাতা।